নারায়ণগঞ্জ নির্বাচন হচ্ছে স্বাভাবিক কারণে মানুষের মধ্যে নানা আতঙ্ক, কারণ মাত্র 3 মাস আগে 250 জন মারা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এইটার 3 মাস পরে নারায়ণগঞ্জ নির্বাচন হচ্ছে। আর নারায়ণগঞ্জ এটি এইভাবেই সন্ত্রাসের জনপদে পরিণত হয়ে আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো রকমের ঘটনা আমরা যেটা চিন্তা করি না, এই অচিন্তনীয় ব্যাপারটি নারায়ণগঞ্জে সম্ভব করতে পারে, প্রকাশ করবো, সেখানে চাকরি ইচ্ছা তাকে ভোট দিব। এজন্য অনেক দাবির প্রেক্ষিতে লেভেল প্লেইং ফিল্ড, এটি কিন্তু সকলেরই দাবি এবং আমাদের বাংলাদেশের সকল মানুষের দাবি, ভোটারদের দাবি। নারায়ণগঞ্জ নিয়ে অনেকেই শঙ্কিত, বাংলাদেশ তথা পুরো বিশ্বে একটা আতঙ্ক নারায়ণগঞ্জ নিয়ে। তার পাশে অবৈধ অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি, বৈধ অস্ত্র তো পাঁচ দিন, অবৈধ অস্ত্র কিন্তু এখন এরা উদ্ধার করতে পারেনি, যার কারণে আরো বড় শঙ্কিত। এগুলো উদ্ধার হয় আমরা আজকে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে।